লেপচা খাতের রাত্রি যাপনের পর শুক্রবার সকালে আলিপুরদুয়ারে আসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারের বিজেপির জেলা দলীয় কার্যালয়ে বিজেপির আলিপুরদুয়ার শহরের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বৈঠক করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য, গত বুধবার দুপুর 1টা নাগাদ আলিপুরদুয়ারের ফলাকাটাতে আসেন দিলীপ ঘোষ। ফলাকাটাতে বিজেপির অভিনন্দন যাত্রায় তিনি যোগ দেন। তারপর সেখান থেকে কালচিনি ব্লকের বক্সা পাহাড়ের লেপচা খাতে চলে যান। এরপর গতকাল বক্সা ফোর্টে নেতাজির জন্মজয়ন্তী পালন করেন এবং বক্সা পাহাড়ের গ্রামগুলোতে জনসংযোগ কর্মসূচি চালান এবং গতকাল রাত লেপচা খাতের রাত্রিযাপন করে শুক্রবার সকালে আলিপুরদুয়ারের বিজেপির জেলা দলীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে যোগদান দেন। এখানে পৌরসভা নির্বাচন আছে আলিপুরদুয়ারে, তারই প্রস্তুতি বৈঠক ছিল, শুরু হয়ে গেছে কাজ আগের থেকেই। আমি একটু খোঁজ খবর নিলাম, সবার সঙ্গে কথা বললাম, কিরম কি প্রস্তুতি চলছে, জেতার জন্য লড়াই করছি আমরা, কার্যকর্তাদের মনোবলও খুব উঁচু, কাজও শুরু হয়ে গেছে। দুটোই জেতার জন্য আমরা লড়ছি। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করছে, তো মানুষ নির্বাচন হলেই তার যোগ্য উত্তর দেবেন। প্রচারে সবচেয়ে বেশি জোর দিবে কোনটা? প্রচারে কোথাও কম জোর দিন, আমরা পুরো দেবো, প্রত্যেকটি ওয়ার্ড জেতার জন্য আমরা লড়বো।